সাবস্ক্রাইব করুন স্টাডি কেয়ার এন্ড জব নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে অল আইকনে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্যভবন থেকে আজকে একটি নতুন অফিসিয়ালি নোটিশ বেরিয়েছে, যেখানে তোমাদের COVID-19 বা করোনার যে ভলেন্টিয়ার নিয়োগ করা ছিল দু মাসে, সেক্ষেত্রে দুটি জেলার তোমাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে বা দুটি নোটিশ প্রকাশিত হয়েছে। একটিতে তোমাদের একটি ডিস্ট্রিক্টের নামের লিস্ট প্রকাশিত হয়েছে এবং আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশে কিন্তু অনেকগুলি জেলার নাম রয়েছে। সো সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবো। তুমি যদি COVID-19 বা করোনা ভলেন্টিয়ারের জন্য আবেদন করে থাকো তাহলে এই লিস্টটা অবশ্যই দেখবে। এই লিস্টে অনেকগুলো জেলার নাম রয়েছে, দুটি নোটিশ যেটা বললাম তোমাদের দুটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম নোটিশটা একটি জেলার নাম রয়েছে এবং দ্বিতীয় নোটিশে অনেকগুলি জেলার লিস্ট রয়েছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা। তো যাদের যাদের COVID-19 বা করোনা ভলেন্টিয়ারের যে লিস্টটি প্রকাশিত হয়েছে, যাদের যাদের নাম রয়েছে বা যাদের যাদের ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেখানে, তাদেরকে কিন্তু অবশ্যই এখানে একটি মেডিকেল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে। এই মেডিকেল সার্টিফিকেটটা বা এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, দুটি ফর্ম রয়েছে এবং এখানে তোমাদের সিগনেচার করতে হবে। নিচে একটি সাধারণ ফর্ম রয়েছে, বিস্তারিতভাবে বলছি না, আশা করছি সবাই পেরে যাবে। এবং এখানে দেখো অ্যাটেস্টেড বলা আছে। এই অ্যাটেস্টেড কাকে দিয়ে করাবে? যে কোনো MBBS প্রাপ্ত একটি মেডিকেল অফিসার বা মেডিকেল বা ডক্টরকে দিয়ে তোমাকে সিগনেচার করতে হবে। এটা দেওয়ার কারণ বা এটি দেওয়ার কারণ বর্তমানে যে COVID-19 বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু এইটা তোমাদের দিতে হবে এবং মেডিকেল চেক আপ অবশ্যই করতে হবে। যে কোনো ডক্টরের কাছে এটা যখন অ্যাটেস্টেড করতে হবে তখন তোমাদেরকে মেডিকেল চেক আপ করতে হবে, এবং চেক আপে যদি কিছু না থাকে তাহলেই কিন্তু এই মেডিকেল অফিসার বা যে কোনো অফিসার MBBS অফিসার যখন সিগনেচার করবে তখন তোমাদের যেটা বললাম মেডিকেল চেক আপ করবে। সো এটা তোমাদের অবশ্যই করে নিতে হবে। দুটো ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ, একটা ইজি ফর্ম। সো এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এরপরে আরেকটি নোটিশ তোমাদের দেখাবো যেখানে অনেকগুলি জেলার নাম রয়েছে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে তোমাদের যে জেলার নামটি প্রকাশিত হয়েছে তার আগে তোমাদের কিছু এখানে দেখো তোমাদের টার্ম কন্ডিশন দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের দেখো এখানে যেটা বললাম দু মাসের জন্য COVID-19 বা করোনা ভলেন্টিয়ার নিয়োগ করছিলো, যেটা অবশ্যই তোমরা জানো। তারপরে দেখো কন্ট্রাক্টে নিয়োগ করছে, পরবর্তীকালে তোমাদের সময়সীমাটা দু মাস থেকে বাড়িয়ে দিতে পারে। এখানে তোমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং স্যানিটাইজার অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করেছিল তাদেরই লিস্ট প্রকাশিত হয়েছে। 10,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে, দু মাসের কন্ট্রাক্টে নিয়োগ করা হবে, পরবর্তীকালে স্থায়ী করে দেওয়া হবে। ইন্টারভিউ বা তোমাদের জয়েনিং করার আগে এখানে এই ঠিকানাতে তোমাদের যেতে হবে, যেই ঠিকানা তোমাদের হয়তো ইন্টারভিউ একটা হতে পারে বা ইন্টারভিউ নাও হতে পারে, কারণ এই অবস্থায় বা এখন যে লকডাউন চলছে যার কারণে তোমাদের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, ডাইরেক্টই সম্ভবত রিকমেন্ড হয়ে যাবে। সো টার্ম কন্ডিশনগুলো পড়ে নেবে বা ভিডিও শেষে বলে দেবো এই অফিসিয়ালি নোটিশটা কীভাবে ডাউনলোড করবে। তিনটি এক্ষেত্রে এই ফার্স্ট নোটিশের ক্ষেত্রে তিনটি নাম রয়েছে বা তিনজনের নাম রয়েছে। দ্বিতীয় নোটিশটা অবশ্যই দেখবে, সেখানে অনেক জেলার নাম রয়েছে। সো এখানে শ্রীকান্ত দত্ত, অভিনন্দ মণ্ডল এছাড়াও পার্থ ঘোষ, এই তিনটি নাম প্রকাশিত হয়েছে যারা স্যানিটাইজার অ্যাটেন্ডেন্ট এবং হসপিটাল অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে আবেদন করেছিল। ব্লকগুলো দেখে নেবে, এই ব্লকগুলোতে আবেদন চলছে। এখানে মোবাইল নাম্বার তাদের দিয়ে দিয়েছে, এখানে র্যাঙ্ক লিস্টে প্রথম দ্বিতীয় তৃতীয় করে র্যাঙ্ক লিস্ট দিয়ে দিয়েছে। এখানে তোমাদের এলিজিবিলিটি স্যানিটাইজার অ্যাটেন্ডেন্ট পদে এই তিনজনই আবেদন করেছিল, তাদেরই নাম প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের যে জেলায় নিয়োগ করেছে বা যে হসপিটালে নিয়োগ করেছে সেখানে তোমাদের স্যানিটাইজার অ্যাটেন্ডেন্টের তোমাদের শূন্য পদ বেরিয়েছে বা সেই হসপিটালে তাদের স্যানিটাইজার অ্যাটেন্ডেন্টের প্রয়োজন। সো তাদের জন্যই, সেই জন্যই তোমাদের এই স্যানিটাইজার অ্যাটেন্ডেন্টের যারা আবেদন করেছিল এই জেলায় তাদেরই নাম প্রকাশিত করেছে। সো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, তোমাদের এখানে চলে যেতে হবে। কত তারিখে যেতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেবেন। এখানে 29/7/2020 এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, যেখানে তোমাদের এই জেলাটি হচ্ছে বাঁকুড়া জেলাতে তোমাদের এই লিস্টটা বেরিয়েছে বা বাঁকুড়া জেলার এই লিস্টটা বেরিয়েছে, যেখানে তোমাদের একটি হসপিটাল নিয়োগ করছে যেই হসপিটালে স্যানিটাইজার অ্যাটেন্ডেন্টের প্রয়োজন হয়েছে বা তোমাদের দরকার হয়েছে বলে এই লিস্টটা প্রকাশিত করেছে। সো এই তিনটি যাদের নাম রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করে দেবে, এখানে একটা নাম দিয়ে দিয়েছে। তার আগে তোমাদের যে মেডিকেল তোমাদের ফর্ম দিয়েছে সেটা অবশ্যই ফিল আপ করে নেবে। সো আমরা চলে যাচ্ছি সেকেন্ড নোটিশে, যেখানে অনেকগুলি জেলার নাম প্রকাশিত। সো চলে এলাম সেকেন্ড নোটিশে, এটাও বেরিয়েছে 27/7/2020 এবং এক্ষেত্রে তোমাদের ন্যাশনাল যে প্রজেক্টটি হচ্ছিলো ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে এই লিস্টটা প্রকাশিত করেছে। যারা ন্যাশনাল হেলথ মিশনে আবেদন করেছিল তাদের জন্য এই লিস্টটা প্রকাশিত হয়েছে। এখানে মালদায় রয়েছে কতগুলো নাম, এখানে মালদা মালদা মালদা, বাঁকুড়া বাঁকুড়া বাঁকুড়া, মুর্শিদাবাদ, এছাড়া পশ্চিম মেদিনীপুর, এছাড়াও এখানে পূর্ব বর্ধমান, এই চারটি নাম প্রকাশিত হয়েছে বা চারটি জেলার নাম প্রকাশিত হয়েছে। নামগুলো দেখে নেবে তোমরা পজ করে, এবং এখানে তোমাদের জয়েনিং করতে হবে
তোমার 15 দিনের মধ্যে তোমাদের যোগাযোগ করতে হবে, ন্যাশনাল যে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে। সো এই দুটি অফিসিয়ালি নোটিশ কোথা থেকে ডাউনলোড করবে এবার সেটি দেখে দিচ্ছি। অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক সরাসরি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে পারো, বা গুগল ক্রোমে সার্চ করবে wbhealth.gov.in, এটি সার্চ করলে এই অফিসিয়ালি ওয়েবসাইট বা এই অফিসিয়ালি যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে। এখানে আসার পর একটু স্ক্রোল ডাউন করলেই অনেক ধরনের নোটিশ প্রকাশিত হয়ে যাবে, একটু স্ক্রোল ডাউন করবে। স্ক্রোল ডাউন করার পর যেহেতু 27 তারিখ সেই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, 27 তারিখে যদি চলে আসো এখানে দেখো তোমাদের যে দ্বিতীয় নোটিশটার ক্ষেত্রে ডাউনলোড করতে চাইলে এখানে রিকমেন্ড অর্ডার ন্যাশনাল হেলথ মিশন বলে একটি অপশন পাচ্ছ, এখানে ক্লিক করলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এখানে তোমাদের 14/8/2020 সালের মধ্যে যাদের নাম রয়েছে তাদের যোগাযোগ করতে হবে, এবং বাঁকুড়া জেলার যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা ডাউনলোড করতে গেলে এখানে দেখো এঙ্গেজমেন্ট অর্ডার অফ কোভিড-19 ভলেন্টিয়ার, এখানে ক্লিক করলেই ওই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। 4/8/2020 সালের মধ্যে তোমাদের চলে যেতে হবে, এবং তোমাদের যে ডাইরেক্টই রিকমেন্ড এক্ষেত্রে হবে, কোনো ইন্টারভিউয়ের কথা বলেনি অফিসিয়ালি নোটিশে। সো যাদের নাম রয়েছে দুটো লিস্টের ক্ষেত্রে তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবে, সরাসরি লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।